আসসালামু আলাইকুম আরহাম আলহামদুলিল্লাহ রমাদান সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো রমাদান থেকে পাথেয় রমাদান থেকে কি পাথেও আমরা অর্জন করতে পারি রমাদান আমাদের কাছে কি স্বগাত এবং উপহার নিয়ে এসেছে এবং সেই স্বগাদ এবং উপহার থেকে আমরা জাদ হিসাবে পাথেও হিসাবে কি অর্জন করতে পারি আমরা জানি যে আল্লা আলা রমাদানের মধ্যে মুসলিম উম্মার প্রত্যেক সদস্যের জন্য যে উপহারগুলো রেখেছেন তার মধ্যে এক নম্বর হল ইমান দুই নম্বর হলো টাকোয়া তিন নম্বর হলো এখলাস চার নম্বর হলো আখলাক পাঁচ নম্বর হলো ব্যক্তিগত অনেকগুলো গুণাবলী যেমন সংযম সবর কষ্ট অনুভব করা এবং আমরা এরপরে আরও বেশ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা পাথর এখান থেকে খুঁজে পেতে পারি সেটা হলো যেমন মুসলিম ঐক্য ষষ্ঠ হল মুসলিমদের প্রতি পারস্পরিক সম্প্রীতি এবং ভালোবাসা তো আমরা এই এই যে ছয়টা পাথেয়র কথা বললাম যেটাকে আসলে আল্লাহ সুতল উপহার হিসাবে আমাদেরকে দিয়েছেন রবাদানের বিশেষ উপহার কিভাবে সেটা পাথেয় হলো সেটা আমরা একটু সংক্ষেপে আলোচনা করি ইমানের বিষয়টা তো অনেকগুলো হাদিসে এসেছে রাসুলসাল্লা সাল্লাম বলেছেন মানস আমা রমাদান ইমান আল্লাহমাদ তাকাতি যে ব্যক্তি ইমানের সাথে অর্থাৎ ইমানকে পূর্ণ করে এবং সওয়াবের আশায় সিয়াম পালন করে তার পূর্বে সকল পাপকে ক্ষমা করে দেওয়া হয় তাহলে এখানে ইমানকে পূর্ণ করার বিষয়টা বলা হয়েছে তাহলে রমাদানের সিয়াম এসেছে ইমানকে পূর্ণ হওয়ার বার্তা নিয়ে যাতে করে মুসলিম বা তার প্রথম কাজটা হয় সিয়ামকে সার্থক করার জন্য সিয়ামকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করার জন্য প্রথম কাজটা হলো ইমানকে ঠিক করা রিপেয়ার করা তাহলে এই এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মুসলিম্মা উপহার হিসাবে ইমানটা পেল এটাই তার জাদ রাহেলার মধ্যে এক নম্বর দ্বিতীয় হচ্ছে এখানে ওয়াহতেসাবান বলা হয়েছে অর্থাৎ আল্লাহর কাছে সবের আশায় এবং এটা এখলাসের অন্যতম একটা অর্থ যে আল্লাহকে রাজি খুশি করার জন্য শুধুমাত্র আল্লাহর জন্য এবং আল্লাহর কাছেই সবের আশা করে সিয়াম রাখা আর কারোর জন্য নয় ঠিক এই এই যে এখলাস সিয়ামের মধ্যে পোষণ করার এখানে নির্দেশনা দেওয়া হয়েছে এটি কিন্তু আমরা দেখি আরেকটি হাদিসে যেখানে রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ সাল্লার কথা বর্ণনা করছেন যেটা হাদিসে কঞ্সের মধ্যে এসেছে আল্লাহ স্মাদা বলছেন আমার জন্য এবং আমি তার পুরস্কার দেব তাহলে বান্দা যখন এখলাসের সাথে সিয়াম রাখে তখনই আল্লাহ ঘোষণা করেন যে এই সব আমার প্রিয় বান্দা আমার জন্য রেখেছে অতএব তাকে স্পেশাল একটা পুরস্কার আমি দেব এতে বোঝা গেল সিয়ামের একটা অন্যতম উপহার হচ্ছে এখলাস এবং সেটা হলো বান্দা শুধু আল্লাহকে খুশি করার জন্য এবং শুধু আল্লাহর কাছে সব এবং রিওয়ার্ডের আশা নিয়ে সিয়াম রাখে তৃতীয় বিষয়টা আমরা এখানে তাকুয়া উল্লেখ করব কারণ ইমানের পরপরই এখলাসটা খুব জরুরি তারপরে হচ্ছে তাকোয়া তাকুয়া জীবনের সর্বক্ষেত্রে যেন ছড়িয়ে যায় এই জন্য আল্লাহ সুহান আহ সিয়ামের মূল ফোকাস হিসাবে তাকুয়াকে নির্ধারণ করে দিয়েছেন এবং সেটি সুরাল আল বাকার একশো তিরাশি নম্বর আয়তে এসেছে আল্লাহ সুহানতাল্লাহ বলছেন কুতিবা আলাই কুবসুইয়াম কামা কুতিবা আলাল কবরিকুদ তোমাদের উপর হে ইমানদার লোকেরা সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী জাতিগুলোর উপর ফরজ করা হয়েছিল যেন তোমরা তাকোয়া অর্জন করতে পারো তাকোয়া অবলম্বন করতে পারো তাকি হও তাহলে এটা সিয়ামের একদিকে যেমন মূল লক্ষ্য সুতরাং সে লক্ষ্যমাত্র অর্জনের মধ্য দিয়ে সিয়াম সাধনার মূল অর্জন হয়ে যাচ্ছে তাকোয়া আর অর্জনটাই হলো পাথেও ফলে আমরা তৃতীয় উপহার এবং তৃতীয় পাথেয় হিসাবে পেলাম এই সিয়ামের সার্বিক সকল কার্যক্রমের মধ্য দিয়ে তাকোয়া এরপর আমরা বলছি আখলাক সিয়ামের অন্যতম একটা উপহার হল আখলাক যেটা সিয়াম সাধনার মধ্য দিয়ে একজন এম বা রোজাদার যেটা অর্জন করে সে সোবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যে সিয়াম রাখে এটা দিয়ে সে আখলাক অর্জন করে কারণ সে কষ্টে ধৈর্য ধারণ করতে শেখে এবং সিয়ামের মধ্যে যখন সে থাকে এবং কেউ যদি তাকে গালিগালাজ করে কটু কথা বলে তার সাথে ঝগড়া করতে আসে তাহলেও সে কিন্তু উত্তেজিত হয় না সে নেগেটিভ আচরণ করে না বরং সে ইতিবাচক থাকে সে পজিটিভ থাকে এবং সে সকলকে কোনো ধরনের খারাপ প্রত্যুত্তর না দিয়ে সে বলে আমি রোজাদার। যেটি একটি হাদিসের মধ্যে এসেছেন নবী সাল্লাম বলছেন যদি তোমাদের কেউ সিয়ামের দিন অবস্থান করে তাহলে সে যেন অশ্লীল কথা কাজে লিপ্ত না হয় এবং সে যেন কোনো ফিস্ক ফুজুরি বা পাপের কাজ না করে এবং সে যেন চেঁচামেচিও না করে যদি কেউ তাকে গালিগালাজ করে অথবা তার সাথে লাগতে আসে তাহলে সে যেন বলে আমি রোজাদার দুইবার যেন বলে তাহলে এভাবে দেখা যাচ্ছে সিয়াম তার সকল কার্যক্রমের মধ্য দিয়ে আমাদেরকে আখলাক শেখায় সুন্দর আচরণ শেখায় ধৈর্য শেখায় নিজেকে সংযত করার একটা চমৎকার অভ্যাস শেখায় সোহান আল্লাহ এটাই তো সিয়ামের বিশাল উপহার বিশাল অর্জন সুতরাং আখলাক আমরা জানি একজন মুসলিম ব্যক্তির ভূষণ এই আখলাকটা সে পাথেয় হিসাবে সিয়াম থেকে একটা অর্জন হিসাবে সে লাভ করে আচ্ছা এরপর আমরা বলেছি পঞ্চম যে পাথেয় আমরা বলেছি সেটি হলো মুসলিম ঐক্য যা সিয়ামের বৈশ্বিক প্রোগ্রাম থেকে অর্জন করা যায় কারণ আমরা দেখি যে সারা বিশ্বের সকল মুসলিম একই দিনে একই মাসে একই ধরনের প্রোগ্রাম বাস্তবায়ন করে তারা রমাদানের প্রথম তারিখ থেকে সিয়াম শুরু করে এবং সাওয়ালের প্রথম তারিখে সিয়াম ভঙ্গ করে ঈদ করে এখানে চাঁদ দেখার বিষয়টা নিয়ে আসলে আমাদের ওইভাবে বিভক্তির দিকে যাওয়া উচিত নয় আমরা ফোকাসটা যদি রাখি রমাদানের এক তারিখ বিশ্বের যখন যেখানে হবে সেখানে সিয়াম এবং সাওয়ালের এক তারিখ বিশ্বের যখন যেখানে হবে সেখানেই ঈদ এবং সেখানেই রোজা ভঙ্গ তাহলে বৈশ্বিক একটা ঐক্যবদ্ধ প্রয়াস একটা বিশেষ সামাজিক ইবাদত সারা বিশ্বের মানুষ পরিপালন করে এর মধ্য দিয়ে তারা একে অপরের কাছে আসে তাদের মধ্যে সহমর্মিতা বাড়ে সিয়ামের এই কঠিন সাধনার মধ্য দিয়ে তারা বিশ্বের অভুক্ত মানুষের কষ্ট বুঝতে পারে এবং তারা সেই অভুক্ত এবং অভাবী মানুষদের কাছে দাঁড়ায় এবং রমাজান শেষে ঈদুল ফেতর উপলক্ষে তারা সারা বিশ্বের সকল মানুষকে খুশি করার প্রয়াসে জাকাতুল ফেতরও প্রদান করে যাতে অভাবে মানুষরাও এই ঈদের খুশিতে অন্তর্ভুক্ত হতে পারে বৈশ্বিক ইসলাম পরিপালনের এবং ইবাদত করার আসলে এই যে একটা রূপরেখা ইসলাম দিয়েছে এটা অসাধারণ এটা অসাধারণ এমনকি সারা বিশ্বের মানুষ এই যে রমাদানকে কেন্দ্র করে এবং ঈদকে কেন্দ্র করে যে বিশাল ঐক্যের চর্চা করে এটার আর কোনো নজির নাই হজ তো শুধু কাবা কেন্দ্রিক মক্কা কেন্দ্রিক আর সলা তো প্রত্যেক ব্যক্তি স জায়গা থেকে ছোট ছোট জামাতের মাধ্যমে তারা আদায় করে থাকে কিন্তু সিয়াম পুরো রমাদান মাস জুড়ে ঈদ সারা বিশ্বের সকল মানুষ পরিপালনের মধ্য দিয়ে এই ঐক্যটা অর্জিত হয় সুতরাং মুসলিম ঐক্য রমাদানের আরেকটা পাছেও রমাদান থেকে সর্বশেষ যে পাথের কথা আমরা বললাম সেটা হলো মাহাব্বা ভালোবাসা এবং সহমর্মিতা এক মুসলিম আরেক মুসলিমের প্রতি এই যে ভালোবাসার একটা একটা সুন্দর চর্চা করে একটা সহমর্মিতা তাদের মধ্যে প্রকাশ পায় দরদ প্রকাশ পায় এটা অতুলনীয় রোজাদাররা নিজেরাই আরেকজন রোজাদারকে ইফতার করানোর জন্য সে সে আকুল আবেদন জানায় এমনটি আমরা দেখেছি মক্কা এবং মদিনায় এবং আরও অনেক জায়গায় এখন দেখা যায় যে ভাই আমার সাথে ইফতার করুক আমার বাসায় ইফতার করুক আমার দস্তরখানে আসুন সোহান আল্লাহ মানুষের প্রতি সে কি ভালোবাসা যারা মক্কা মদিনায় ওমরায় যান তারা দেখেন যে একজন মানুষ আরেকজন মানুষকে আমাদানের মধ্যে একটু পানি জমজমের পানি সেটা খাওয়ানোর জন্য কীগ্রীব একটু খেজুর একটু ইফতার খাওয়ানো একটু ফলের জুস কিংবা আরও সামগ্রী একজন আরেকজনকে দেওয়ার জন্য কি উদ্গ্রীব এটা তো ভালোবাসার একটা সুন্দরবহী প্রকাশ অতএব এভাবেই রমাদানের অনেকগুলো পাথেয় আমাদের মুসলিম উম্মার জন্য আল্লাহ সুমতালা দিয়ে দিয়েছেন এখন যারা বিচক্ষণ তারা এই পাথেয়োগুলো থেকে মানে তার প্রয়োজনীয় জিনিসগুলো সর্জন করতে পারে এবং এ পাথেয়াগুলো যে যত বেশি মানসম্পন্নভাবে অর্জন করবেন তিনি ততটা উপকৃত হবেন আসুন এবারে রমাদানে আমরা রমাদানের এই উপহারগুলো থেকে আমাদের পাথে অর্জন করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন হাজা সাল্লাম আলা নবীনা মোহাম্মদ ও আলা আলি ওয়াসাবিহমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত